আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি বেসরকারি চাকরি করি, এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না। আমাকে 2 বছর সময় দিয়েছে, সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে, এখন আমি কি করব? ভাইরা আমার, এইরকম কোন কপাল পড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে, তাহলে সেক্ষেত্রে এইরকম মেয়ে বিয়ে করার জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ে যের মেয়ের বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান। এখন সমস্যা হলো আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে হন্যে হয়ে যায়, মনে করে এখানে সকল সুখ আছে। যারা টাকা ছাড়া আর কিছু চিনে না, যারা টাকা ছাড়া আর কিছু চিনে না, তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না। আপনি বরং তাদেরকে বাদ দিয়ে, ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খোঁজে, তাদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে। আমার বড় বোন পর্দা করে চলে না, ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি? আমার আব্বু আম্মু ও বড় বোনকে কিছু বলে না। দেখুন, পরিবারের কোনো সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন, আপনারা তাদেরকে বুঝাবেন, যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বুঝাবেন, যেভাবে বললে বুঝালে কাজ হবে, হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন, এবং সে সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন, কায়মন অবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এরপরও যদি আল্লাহ না করুক পথে না আসে, আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না। আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয় নাই, পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান। দেখুন, যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে নাই, ডায়াগনোসিস হয় নাই, তারা রুকিয়া করবেন। রুকিয়ার জন্য কোনো বিশেষ রাকি হতে হবে কোনো জরুরি না। আল্লাহ তাআলা কাকে কার হাত দিয়ে শেফা দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে, এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া, নিজে রুকিয়া করতে পারবেন, কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না, আপনি নিজে রুকিয়া শুরু করে দেন, এবং এর বাইরে আপনি রাকিও পাবেন। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে, অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাকিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয়, আপনার সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।